রোজিনাস ক্লাবে শিকারি বন্ধুদের স্বাগত। যারা নতুন ভিউয়ার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পান এবং ভিডিওটি দেখতে পারেন। যারা মেদিনীপুর এলাকায় পাশের খবর খুঁজছিলেন তাদের জন্য সুখবর, এখন পাস প্রায় শেষের দিকে, সেই সময়েও মেদিনীপুরে আমি একটি পাশের খবর আপনাদের দিতে পারছি। এটি আমার কাছে একটি আনন্দের খবর। তো শিকারীদের জন্য, মৎস্য শিকারীদের জন্য আনন্দের খবর কি, সেটা হচ্ছে এই পাশের খবরটি। আমি খবরটি দিচ্ছি মানে এই নয় যে আপনি গেলেই অনেক মাছ পাবেন, প্রচুর মাছ খাবে, এরকম গ্যারান্টি আমি দিচ্ছি না, দিতে পারবো না, বা এরকম কথা আমি বলছি না। জাস্ট খবরটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো শুরু করা যাক সেই পাশ খবরের ডিটেল। আনন্দ সংবাদ, এতদ্বার সম্মত শিকারীগণকে জানানো যাইতেছে যে আগামী 5ই ডিসেম্বর 2019 সাল, বাংলায় 18ই অঘ্রান 1425 সাল, বৃহস্পতিবার একদিনের জন্য বামন পুকুরে মৎস্য শিকারের আয়োজন করা হয়েছে, পাঁচটি শুধুমাত্র একদিনের জন্য। যারা আমার চ্যানেল মারফত কন্ট্যাক্ট করবেন, তারা যদি বলেন রোজিনাস ক্লাব মারফত কন্ট্যাক্ট করছি, তাহলে আমি একটু উপকৃত হব। নিয়মাবলী, এই পুকুরে মাছ ধরতে গেলে আপনাদের যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরতে হবে সেগুলো সম্বন্ধে আপনারা একটু ওয়াকিবহল হয়ে নিন। এক, সিট বুকিংয়ের জন্য অগ্রিম 1000 টাকা দিয়ে সিট বুক করতে হইবে। অতএব আপনি যদি একটি সিট বুক করতে চান, তাহলে তার জন্য আপনাকে মিনিমাম 1000 টাকা দিয়ে সিটটি বুক করতে হবে। দুই, একদিন একটি সিটের মূল্য 2200 টাকা, মানে 2200 টাকা একদিনে একটি সিটের মূল্য 2200 টাকা। তিন, সিট সংখ্যা 18টি, লটারির মাধ্যমে সিট নির্ধারিত হবে। পুকুরে টোটাল সিটের সংখ্যা 18টা এবং লটারির মাধ্যমে সিট দেয়া হবে। চার, ভোর 5:30 লটারির পূর্বে সিটের সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে, মানে যেদিন মাছ ধরা হবে সেদিন ভোরবেলা 5:30 লটারি হবে, সেই সময় আপনাকে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে। পাঁচ, ছিপ ফেলার সময় সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত, 12 ঘন্টা নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে সময় থাকে, এখানে 11 ঘন্টা সময় আছে, সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনি মাছ ধরতে পারবেন। ছয়, একটি সিটে 2টি করে হুইল ছিপ ফেলা যাবে, 2টির বেশি হুইল ছিপ ফেলা যাবে না। সাত, কোনোরূপ হাত ছিপ ও ভাসা ফতনা, তলা ভাসা ইত্যাদি ব্যবহার করা যাইবে না। আট, টোপ বা চার হিসাবে সুজি ও কেমিক্যাল জাতীয় দ্রব্য ব্যবহার করা যাবে না, এছাড়া অন্যান্য টোপ বা চার আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। নয়, পুকুরের আয়তন ছোট হওয়ার কারণে পুকুরের মাঝে দড়ি দেওয়া থাকিবে, শিকারীরা নিজ দূরত্ব বজায় রাখিয়া টোপ ফেলিবেন। দশ, পুকুরের চারপাশে জনবসতি থাকার কারণে কোনোরূপ অশ্লীল আচরণ বা গালিগালাজ এবং মদ্যপান করা যাবে না, এটি কঠোরভাবে নিষিদ্ধ। ১১, প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণবশত সম্মত শিকারীগণ যদি মাছ না পায়, মাছ না খেলে, সকাল 11টার পর কমিটি নেতিবাচক সিদ্ধান্ত লইবে, অযথা পুকুর পাড়ে গালিগালাজ বা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করিবেন না। বিশেষ দ্রষ্টব্য, পুকুরে সব ধরনের মাছ আছে, পুকুরের বিষয়ে ভালোভাবে খোঁজ খবর নিয়ে সিট বুক করিবেন, সম্মত নিয়ম মানিতে পারিলে তবেই সিট বুক করুন। যোগাযোগ, এই পাশ পুকুরে যোগাযোগ করার জন্য যে সমস্ত নাম্বারগুলো আছে সেগুলো আপনারা একটু জেনে নিন এবং দেখে নিন। মিস্টার বাবু, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9064622563, আবারও বলছি 9064622563। মিস্টার আপ্পু, ওনার কন্ট্যাক্ট নাম্বার 8436940920, আবারও বলছি 8436940920।
0920। তৃতীয় জন মিস্টার সুখেন্দু, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9647468222। আবারও বলছি 9647468222। পথনির্দেশ, এখানে পথনির্দেশ বলে সেইভাবে কিছু দেয়া নেই, পুকুরের অ্যাড্রেসটি দেয়া আছে। পুকুরের ঠিকানা দক্ষিণ পাড়া, পশ্চিম মেদিনীপুর, পিনকোড 721-101। পিনকোডের মাধ্যমে গুগল ম্যাপে আপনারা অবশ্যই অ্যাড্রেসটি দেখতে পারেন, বা এর থেকে বেশি কিছু যদি জানার থাকে অ্যাড্রেস সম্বন্ধে বা অন্যান্য ব্যাপারে, ওনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করা হচ্ছে, সেই নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নিতে পারেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।